কার ইন্টারভিউ? আপনি কি সাংবাদিক নাকি ইন্টারভিউ নেবেন? সে আমার বিবাহর প্রস্তাব পাঠিয়েছে, সেজন্য আমি তার ইন্টারভিউ নিতে আসছি। খুব ভালো কাম করতেন, কিন্তু তিনি তো বাড়িতে নাই, আপনি কার ইন্টারভিউ নেবেন? উনি আমারে কথা দিছে এই সময় বাড়িতে থাকবে। মুই কি তোমার এই বাড়ির লজিং মাস্টার নাকি লজিং থাহি? কোনটা? কোনটাই না, মুই মোর মামার বাড়িতে থাহি, এটা মোর ন্যায্য অধিকার এবং ন্যায্য অধিকার আমি খাটাইতে আছি এখানে। মামার বাড়িতে থাকার অধিকার কি বছর দুই রে? কি পাগলের মতো কথা কইতেছস? হ্যাঁ, ছোট আম্মাই বকুর থিকা আব্বা যে বেটির বিয়ে করতে চাইছে ওই বেটি শ্বশুরের এসে হাজির হয়েছে আমগো বাড়িতে। এটা কি করছ তুই? হ্যাঁ, ওর কি গো? আচ্ছা আচ্ছা চল বড় অপার কাছে যাই, সে হয়তো একটা বুদ্ধি টুদ্ধি দিতে পারে। তুমি আর মানুষ খুঁজে পাইলে না, বড় অপার মাথায় কোনো বুদ্ধি আছে নাকি? আপনি বিয়ে করতে চাচ্ছেন? জি, আপনার কোনো আপত্তি আছে? আপনি এই বয়সে বিয়ে করতে চাচ্ছেন? দুদিন পর তো কবরে চলে যাবেন, তখন আপনার বউর কি অবস্থা হবে? বাবা কি তুমি দিনে ডিম্বারে বসে রয়েছে হনো? কি করব? আব্বা যেই মহিলারে বিয়ে করতে চাইছে সেই মহিলা তো বাড়িতে এসে হাজির। খোঁজ কি? ওই বেটির ঝাঁটা বিদায় কর, আমি পারবো না। তোমার এই সমস্ত অভ্যাস আছে, তুমি যাও, তুমি যে আব্বারে কিছু বলো। আমি যাইতে পারবো না, আমার কোনো আব্বা নেই, আমার আব্বা মরে গেছে। বরপা এই ধরনের অভিমানের কথা বললো না তখন? চলো চলো, আমরা তিন বোনে মিলা গিয়া ওই বেটিটা অপমান করি। আমি পারবো না, আমার মাথা ঠিক নেই, তুই আমার সামনে থেকে যা, আমার কিছুই ভালো লাগতেছে না। দেখো তোমার যদি ভালো নাও লাগে তবু তোমার যাইতে হইব, তুমি সামনে থাকবা, আমরা দুই বোন তোমার পিছনে পিছনে থাকবো, তুমি হলো আমাকে বড় পা। রঞ্জু কই? রঞ্জুরে ডাক, ওই ছাগলে বাড়িতে নাই। তোর জামাই কই? তারে ডাক, সেও রোগীর বাড়িতে গেছে। তাহলে আমাকে কিছুই করার নাই, একজন পুরুষ মানুষ আমাকে পাশে নাই। পুরুষ মানুষ লাগবো না বরপা, আমি আর লাইলি যথেষ্ট, আমি আর লাইলি ওকে পিডাইয়া বাড়ির থেকে বাইর করে দেবো, এই বিয়া কিছুতেই আমরা হইতে দিব না। মাথা গরম করিস না, এখনই তার বিয়া হয়ে যেতেছে না, আগে ওই বেটি বিদায় হোক, তারপর আব্বারে সবাই মিলে একটা শাস্তি দিব। তুমি আব্বারে কিছুই করতে পারবে না বরপা, আব্বা তো বিয়ার জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা দাঁড়া, আমি মুখলেসে ডাকতেছি, দেখে আব্বাই বিয়া করে কেমনে। কি বললা তুমি বরপা? তুমি মুখলেস দুলাভাইয়ের নাম নিলা? ওই লোকটার নাম নিয়ে তো আমার মাথার ভিতরে তুমি রক্ত খাইছো, আমার মাথা গরম হয়ে গেছে। বরপা তোমার লাগবো না, আমি আর লাইলি এই দুজনে মিললে ওই বেটির লাঠি পিটা করে বাড়ি থেকে বাইর করতেছি, লাগবো না তোমারে। নার্গিস মাথা গরম করিস না, আরে রঞ্জুরে ফোন দে। আরে মুখলেস না, তোমার শ্বশুরের বিয়ের খবর কি? আপনার খবর কারা দিছে? খবর কি দেওয়া লাগে নাকি? এখন এই খবর তো সারা গ্রাম ধরে, তাতে ওরা বাড়ি ছাড়তেছে। তবে আমি বাড়ি সরুম কেন? সারবা কিসের জন্য তাই এবার জিজ্ঞেস করতিস? তোমার শ্বশুর বিয়ে করলি, তোমরা ওই বাড়িতে থাকতে পারবা? আমরা গ্রামের সব লোক মিলে সিদ্ধান্ত নিছি, আমরা তালুকদারের শান্তিতে রাখবো। আর তালুকদার বিয়ে করলি, তোমরা কোনো জামাই ওই বাড়িতে থাকতে পারবা না। এর মধ্যেই ষড়যন্ত্র শুরু করে দিছেন, পাত্রি দেহাই শেষ হলো না, আপনি মানুষ হবেন কোন দিন? ওরা আমি তো মানুষই আছি, অমানুষ তো তুমি উকলেস, বাইরের থেকে উড়ে এসে দূরে বসে গ্রামের শান্তি নষ্ট করিছ, কাজেই এই গ্রামে কোনো ঘর জামার জায়গা নেই। আপনার ক্ষমতা থাকলে আপনি আমার এই গ্রাম সারা করেন, দেখি কত ক্ষমতা আপনার। ওরা আমার একার ক্ষমতা এটা হবে না তো, আমরা সবাই একাত্র মিলে গ্রামের লোকের সুখের জন্য দরকার হলে ওই দবির তালুকদের সাথে এক হয়ে যায়, তারপর দবির তালুকদের সুখে শান্তিতে ধুমধাম করে বিয়ে করাবো। হাফিজ চাচা, আপনি কইলাম বাড়াবাড়ি করতেছেন, আপনার কপালে বিরাট দুঃখ আছে। আরে দুঃখ তো সারা জীবনই ছিল, আমার দুঃখের দিন শেষ, তোমার শুরু। এতদিন যে কষ্ট যে দুঃখ আমার দিত সেগুলো আমি তুলে রাখছিলাম, এখন তার সব হিসেব কিতেব করাই গন্ডায় বুঝে নেব তোমার কাছ থেকে। আমি যদি ইচ্ছা করি আপনি বাড়ির থেকে এক পাও বাড়াইতে পারবেন না, চিনে না মারে। তোমার চিনবো না, তোমার সব ক্ষমতার মধ্যে আমি পানি ঢেলে দিছি, মানে ফুস নিবেই ফেলাইছি, বুঝতে পারছো কি কইছি? এখন আমি আর এই তালুকদার তোর শ্বশুর দুজন এখন এক, আমাদের প্রধান শত্রু হচ্ছে তুমি মোখলেস, আমাদের একটাই লক্ষ্য এখন তোমাকে গ্রাম ছাড়া করা। শোনেন, এমন খেলা খেলুম একজনের চক্ষের পানি আরেকজনের নাকের পানিতে পুরো গ্রাম ভাসে যাইব, দুইজন ভাসে যাইবেন, চিনে না মারে। ওরে চাচা ডিসিশন নে,
রিকশায় যাবি নাকি অটো তুষে যাবি? ফাজিল কোথা কার আমারে বয়টাকায়। হ্যালো, এই তোমার আমি এক ঘন্টা টাইম দিছিলাম, তুমি তো ফেল করছো। ফেল করছি বালা করছি, তোমার কথা মতো আমারে চলতে হইব নাকি? আমি তো সেই পথে হাঁটতেছি যে পথে তোমার আমার সাথে আর চলাচল করতে হবে না, আমি সেই পথেই হাঁটতেছি। হ্যাঁ, তুমি আমারে ফোন করছো কেন? কেন আমি ফোন করলে কি তোমার অসুবিধা হয়? আজ কি তুমি বিয়ার পিড়িতে বসে আছো নাকি? বসলে তোমারে কইতে হবে কে? তুমি তোমারে তালাকি দিছো, তাহলে বারবার ফোন করো কে? তোমারে ফোন করছি এই কারণে যে আমগো বাড়িতে তুমি কোন বেটিরে পাঠাইছো। হ্যাঁ, এক্ষুনি ফোন করে দাও, 10 মিনিটের মধ্যে যেন এই বেটি বাড়ি ছাড়া হয়, নাহলে কিন্তু রক্তে রক্তে কাণ্ড হয়ে যাইব। তোমার বাড়িতে কোন বেটি গেছে আমি সেটা কেমনে কমু? আমি তো কোনো বেটি বা মাতারি রেসিনি না। আমি খুব ভালো করে জানি মুকলেস, তুমি ওই বেটিরে পাঠিয়েছো, এখনো কিন্তু সময় আছে, তুমি তারে ফোন করে পাও, এক্ষুনি যেন সেই বাড়ি ছাড়া হয়। আমি আছি নানান ঝামেলায়, তুমি আলতু ফালতু কথা কইবা না। তোমগো বাড়িতে কেডা আইতেছে কেডা যাইতেছে সেই খবর কি আমার রাখা সম্ভব? এই, আমি কি তোমাগো বাড়ির সিকিউরিটি অফিসার? সম্ভব, আমি জানি তুমি আমগো ফ্যামিলি নিয়ে দিকবাজি খেলতাছো, আমি কিন্তু জিনিসটা দূর থেকে লক্ষ্য করেছিলাম। তুমি শিগগির বাড়ি আসো, নইলে কিন্তু খবর আছে। এই মকলেশরে ধমক দিয়া কেউ কোনো কাম করাইতে পারে না। আমারে দিয়ে কাম করাইতে হলে আমারে ভালোবাসা দিতে হইব। আমারে ভালোবাসা দাও, এক পয়সা দিতে হইব না, আমি তোমার কাম করে দিমু। তুমি আইবা নাকি আইবা না? হাটার বাড়ি কিন্তু তোমার কপালে আছে, তোমার কিন্তু অনেক দুঃখ আছে কপালে। যেই বাড়িতে কথায় কথায় ঝাঁটা চালানো হয় সেই বাড়িতেই মকলেস যায় না। এই, তুমি কেমনে আশা করলা আমি জাইনে শুনে ঝাঁটার বাড়ি খেবে যামু? আমি কি পাগল নাকি? আচ্ছা ঠিক আছে, ঝাঁটার ব্যবহার হইব না, তুমি আসো, বাড়িতে আসো, তুমি আমার মুক্তি দাও। এতবার ফোন করতেছো আমার কাছে, তুমি মুক্তি চাইতেছো? ঠিক আছে, আমি আইতেছি, আজ আমি সত্যি সত্যি তোমারে মুক্তি করে দিমু। অনেক ধন্যবাদ, দেরি করবা না, তাড়াতাড়ি আসো। দেরি করুম কে, আমার হাতের কাম ফেলাইতে আমি আইতে পারি না, হাতের কামটা সেরে আমি আইতেছি। তুমি যে কি কাজ করো সেটা আমি ভালো করেই জানি, আসো তাড়াতাড়ি আসো, তুমি কিন্তু আমাকে বাড়ির শান্তি নষ্ট করতেছো। আমি কারো শান্তি নষ্ট করি নাই, তোমরা নিজেরাই নিজেদের শান্তি নষ্ট করতেছো। এত জ্ঞান দিতে হইব না তোমার কাছ থেকে, আমার জ্ঞান নিতে হইব না, তুমি শুধু তাড়াতাড়ি বাড়ি আসো। আহান্দে পরিয়া বগা কান্দে রে, উঠি মাসের লাইগারে বগা, উঠালে পাথালে কহরি, রে লালি 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 লালি। লারি রি লারি রি, এ তো পরের লাইন তো অন্য কথা লেখছে। মামা, তুমি যদি গান গাইতা অনেক বড় ডিগ্রি পাচ্ছ। তোর কথা শুনে তো আমার ফুর্তি আরো বাইরে গেল। ওর কথা যে তোমার ফুর্তি বাড়িয়ে গেলে, এই আমাকে পাম দিয়ে ফুলাইতে আসো। এটা তুই কি করছিস? তুই কি ছোট পোলা পান নাকি ফুটবল? তুই তোর পাম দিয়ে ফুলাতে হবে, তাছাড়া পাম দিয়ে লাভটা কি? এই যে তুই আমার নিয়ে অ্যানালাইসিস করিস আর বুদ্ধিমানের মতো বাই করিস, আমার হাসি কান্নার পার্থক্য, এটা আমার খুব ভালো লাগিস। কিন্তু একটা জিনিস আমি খুঁজে বাই করতে পারতেছি না। কোনটা মা? যে একটা গাদা কি করে মানুষ হয়? ও কি মামা, এতক্ষণ ধরে তুই ভালো ভালো কথা বলতে আসছিল, আসুক তুমি গাদা টাদা বলতে আসো কির ভিন্নে? মনে করে মাথাটা বাসে বাড়ি মারিয়ে মাথাটা দুইবার করে হালাইছো, কলজিও ডাকালে দোমরাই মোস্তরাই শেষ করে হালাইতেছো তুমি। মুই গাধা হবো কেন? গাধার কি দেখছো? মুই মুই যদি গাধা হই, মুই তোমার ভাগ্নে না, তুমি অকি হলে? তুই গাধা না তুই কি? হ্যাঁ, গাধা না হলে তোর বউ আরেকজনের হাত ধরে চলে যায়, তোর গাধা করলেও ভুল হবে, তুই গাধার গাধা, মহা গাধা, গাধার বাপ। বুঝতে পারছি তো, মুই তো সবই বুঝতে পারছি, মোর তো আর একলে কেউ নাই তুমি ছাড়া। তোমার প্রধান কাজ হইলে মুখে আঘাত দিয়ে কথা বলা। তোমার এই তোর আঘাত দিয়ে আমার কি লাভ? আঘাতে কোনো লাভ আছে? তুই তো একটা জড় পদার্থ, হ্যাঁ, গাছ, তাল গাছ, গুটা মারলেও লড়ে চড়ে না, তোর কি লজ্জা শরম আছে? হ্যাঁ, এই যে বেকার ঘুরে বেড়াই
তোর লজ্জা করে না? অকি মামা, কি বললো তুমি আমাকে? আমি বেকার ঘুরিয়ে বেড়াইতে আসি? ওটাও না, কিসের বেকার ঘুরিয়ে বেড়াইতে আসি? এই যে প্রত্যেক দিন বাজারে যাইতে আসি আর আসতে আসি আর যাইতে আসি, গিরভিন নে বড় একখান ব্যবসার ধান্দা করছি, ব্যবসা বিজনেস বুঝছো? হ্যাঁ রে মামা, আমি চিন্তা করছি যে ব্যবসা শুরু করার আগে আমি তো সময় পাবো না, বড় বিজনেস ম্যাগনেট হয়ে যাবো। হ্যাঁ রে, আমাকে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে হইবে। কি বিবাহ? এ কথা কই তোর লজ্জা করতিস না? এই তোকে মেয়ে দেবে কিনা রে? কোনো মেয়ের বাপ যদি তোরে দেখে ওই দড়ি ছেঁড়া গরু যেরম দৌড় মারে, ওরকম দৌড় ওই মেয়ের বাপ কলায় চলে যাবে। মামা কথা তো বললা উল্টা, দৌড় দিয়া কলাইবে মানে দড়ি ছেঁড়ার না? দৌড় দিয়া আমার কাছে আসবে ফুলের মালা নিয়া। কি কারণে? তোমার ভাগ্নাকে যেই সেই এই যে নায়ক নায়ক নায়কের মতো চেহারা ফিগার বুঝছো, মাইয়ে বিয়া তোমাদের পাগল হয়ে যাইবে। হ্যাঁ সারা মামা, আমি যে ফ্যামিলিতে বিয়া করবো, হ্যারা ক্যারা তুমি জানো? তুমি তো ডরাই মরিয়ে যাবে আগে কথা হন দেয়। একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে বিয়া করতে চাইতে আছি আমি। কেউ সামনে থেকে যা, যা করছি খালি দম বলম বা গপ্প সে কবে থেকে শোনায় আসতেছি। হ্যাঁ তুই জানিস যে বেকার গোলাপ আর আমার দুই চোখের বিষ। মামা দুই শহর বিষ করলে আমার থাকবো না, দুই শহর মধু হয়ে যাবো কয়দিন পার বুঝছো? এই যে মুজাকে যে অপমান দিয়ে কথা বলতে আসো, মুজা কিন্তু এইখানে থাকবে না, অনেক বড় ব্যবসায়ী হয়ে যাইবে। কিভাবে? যে বিয়ে করবো না, শ্বশুর বাড়ির থেকে ডোনেশন নিয়ে আসবো, ডোনেশন, সেই ডোনেশন দিয়া বাজারে বড় ব্যবসায়ী খুলে বসবো বুঝছো? পরিচয় তো পারবো এক সময় যে মুজা ইজ মাই ভাগ্নিয়া, প্রাউড ফিল করবো আমাকে নিয়ে। কানাই তোর আপাই ফোন করছিল। আপাই ফোন করছিল? কি কইছে আপাই? এক ঘন্টার মধ্যে অগবাইতে যাইতে কইছে। আরে তাহলে কানাই না দিন কেন, চাঁদ না যান। বুঝছি তগো বাচ্চে আসি, তোর সহ্য হইতেছে না তাই না? আমার এই খাদায় দিবার চাইতেছ? এইটা আবার কি কথা কইলেন দুলা ভাই? আপনি আমাকে বাড়িতে আসেন, এইটা যে আমাদের কত বড় সৌভাগ্য। একসাথে আপনার লগে চলাফেরা করতেছি, একসাথে খাই ঘুমাই, এটা যে কত বড় আনন্দ, এইটা আপনি বুঝবেন না দুলা ভাই। কানাই তুই যে আমার এত ভালোবাসস এইটা আমি আগে বুঝি নাই। চিন্তা করে দেখ, এইটাই তো বাংলাদেশের আসল রূপ, বাঙালিগুলো আসল চেহারা। আগের কথা খেয়াল কর, হিন্দু মুসলমান কেমনে মিলেমিশে থাকতো, ঈদের আনন্দ একসাথে করতো, পূজার আনন্দ একসাথে করতো, একলগে নাড়ু খাইতো, একলগে সামাই খাইতো। আহারে এই যে গান গাইছে না, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমরা তো মানুষ, মানুষ হয়ে মানুষের প্রতি ভালোবাসা থাকাটাই তো স্বাভাবিক, তাই না দুলা ভাই? ঠিক কথা কইছস। এই যে তগো বাইতে আমি একদিন ধরে আছি, আমার মনে হয় নাই আমি অন্য জাতের মানুষের বাইতে আছি। দুলা ভাই আমার মনে হয় ওই বাড়িতে ঝামেলা চলতেছে, তাই আপনার তাড়াতাড়ি যাওয়া উচিত। আরে গেলেই তো অশান্তি, আমি অক্ষণ যাই, বাড়ির সবাই মিলে আমার নামে বদনাম দিব। দুলা ভাই ওরা আপনার নামে বদনাম করলেও ওরাই কিন্তু আপনারে ভালোবাসে, ওই বাড়ির লোকজন যে আপনারে ভালোবাসে সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন? কানাই তোর কথা মতো আমি এই বাড়িতে আবার যাইতেছি, হেরা যদি আমার আবার অপমান করে আমার চেহারা কিন্তু এই এলাকায় দেখবি না। আরে দুলা ভাই বড় বা দু একটা কথা আপনারা কইতেই পারে, তার জন্য আপনি রাগ না করলেই পারেন। আরে খালি তোর বড় বাপা না, লাইলি আর নার্গিস যে কথা কয় অগ কথা শুনলে পায়ের রক্ত এক সেকেন্ডের মধ্যে মাথায় উঠে দেব। তারপর আপনি যান বলে ভাই, তুই বাড়িতে যান। তুই কইতেছ আমি কিন্তু তোর কথাই গেলাম। তোমার নামটা তো জানা হইল না। আমার নাম ববিতা। ববিতা, খুব সুন্দর নাম। আমার নামটাই সুন্দর, আমি সুন্দর না? আরে কি যে কও, তুমি আরো বেশি সুন্দর, তোমার রূপে তো মুগ্ধ হয়ে গেছি। আই লাভ ইউ। এই বয়সে আই লাভ ইউ কো, শরম করে না? শরম করবো কেন, আমি তো তোমারে বিবাহ করবো। কিন্তু আমি তো তোমার বিবাহ করব না। কেন, কি হয়েছে? আমার কথায় কি কোনো ভুল হয়েছে? না না, কথায় কোনো ভুল হয় নাই,
আসলে আমি খুব শান্ত প্রিয় মানুষ তো কোনো ঝামেলার মধ্যে যাইতে চাই না। ঠিক, আমিও তোমার মতো, আমি ঝামেলা পছন্দ করি না। যেদিকে ঝামেলা সেই দিকে আমি এক পাও বাড়াই না। তোমার বাড়িতে তো হাটের মতো মানুষ, এত মানুষের মধ্যে আমি থাকতে পারবো না। এত মানুষ থাকবো না, খালি তুমি আর আমি থাকবো। তোমার ছেলে মেয়ে ওরা কোথায় থাকবে? তোমারে বিবাহ করলে ওরা এমনি এমনি চলে যাইব, আর আমার ছোট মেয়ে ঢাকাতে একজনকে লাভ করে, আর আমার ছেলে রঞ্জু সেও নাকি ঘর জামাই হিসাবে চলে যাইব। থাকবো কে? তুমি আর আমি। কিন্তু ওই যে মোকলেচা, হে তো তোমার আমার বিয়ের মধ্যে সাহায্য করতেছে, ওরে কি করবা? বিয়া হয়ে গেলে ওরেও বিদায় করব। কথা ঠিক থাকবো তো? এই দবি তালুকদার যা বলে তা করে, আমি হইছি এক কথার মানুষ। আচ্ছা ঠিক আছে, এখন শুনো, বিয়ের আগে আমার 2 লক্ষ টাকা লাগবে, বিয়ের কেনাকাটা করো। 2 লাখ? কেনাকাটাতে এত লাগবো? কিছু কম হইলে হয় না? বিয়ের আগে কিপটামি, তার তোমার বিয়ে করা লাগবো না, আমি যাই। না না না, আমার কথায় তুমি রাগ করলা? রাগ করিও না, রাগ করিও না, ঠিক আছে, বিয়ের আগে তোমাদের আমি 2 লাখ টাকা দিয়ে দিই। আচ্ছা, এতক্ষণ ধরে এই বাড়িতে বসে হইলাম, কোনো আপায় নাই, এটা কেমন ভদ্রলোকের বাড়ি? আরে আরে, সব ব্যবস্থা হইব। নুরি, ম্যাডামের নাস্তা নিয়ে আয়। ছোট বা, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, বড় বাপের ডাক, আমরা 3 বোনে একসঙ্গে মিটিং করি। এতদিন তো আমরা খালি বিয়ের কথা শুনছি, এখন চোখে দেখতেছি। বড় আপা, বড় আপা তো সারাদিন দুলাবাড়ি নিয়ে চিন্তায় মশগুল, দুলাবাড়ি নিয়ে কান্নাকাটি করতেছে, আজব মানুষ। দুলাবাই যখন বাড়িতে আসে তখন সে ঝাঁটা দিয়ে বাইরে বাড়ি থেকে তারা বাইর করে দেয়, আবার যখন বাইরে চলে যায় তখন বসে বসে ভ্যা কান্নাকাটি শুরু করে দেয়। শোনো, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাকে চার ভাই বোনের এখন যেমনি এক থাকতে হবে, ঐক্যজোট করতে হবে, তা না হলে কিন্তু ঝামেলা আছে। আমরা চার ভাই বোন যদি এক হই, আমার মনে হয় না আব্বা বেশি রাগাতে। এই মাইয়ারা, আমার আব্বার কাছে মেহমান আসছে, তার সেবা যত্ন না কইরা তোরা 2 বোন বসে এখানে গলগপ্প করতেছস? হ্যাঁ, তোমার কাছে মেহমান আসছে, তুমি আপ্যায়ন করো গিয়া। তোমার কি আপ্যায়ন করার লোকের অভাব আছে? নুরি আছে না, নুরি সব করতেছে, খাওয়া দাওয়া রেডি করতেছে, যাও তুমি যাও। যাক, আমি নিশ্চিন্ত হইলাম। আমি জানি আমার ছোট মেয়ে লাইলি কখনো আমার মান সম্মান নষ্ট হয় সেটা চায় না। গ্রামের লোকজন কি বলবে? আরে গ্রামের লোকজন কি বলবে তাতে আমার কিছু আসে যায় না। গ্রামের লোকজনের কথা যদি শুনতো না চাস, শ্বশুর বাড়ি চলে যা, তোরে বিয়া দিছি মানে গাছ কেটে ফেলছি। এই লাইলি, নুরি রে তাড়াতাড়ি পাঠায় দে। লাইলি দেখছস, শুনছস আব্বা কি বলে গেল? কি রে তুই, কোনো কথা কষ্ট কেন, তুই চুপ মেরে গেলি? চুপ মারবো না তো কি করবো, কি করবো, আব্বার সাথে কথা কইতে আমার ইচ্ছা করে না। শোন লাইলি, ইচ্ছা না থাকলেও কথা বলতে হইব, প্রতিবাদ করতে হইব। আব্বার সামনে ভালো মেয়ে হয়ে থাকলে চলবো না, আর তুই যদি আব্বার সামনে ভালো মেয়ে হয়ে থাকতে চাস তাহলে তোর আমার কিছু বলারই নেই। ভালো মেয়ে? কিসের ভালো মেয়ে? আমি আর জিন্দগিতে ভালো মেয়ে হয়ে থাকতে চাই না। যার বাপের 70 বছর বয়সে এসে বিয়া করতেছে, সেই বাপের সন্তানদের সম্মান কোথায় হারায় যে একবার চিন্তা করছো? আমি তো বাইতে থাকার অধিকারই হারায় ফেলছি, বাইতে থাকতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে মরে যাই, এক খুর বিষ খেয়ে মরে যাই। এমন কথা কইস না রে বোন লাইলি, তুই তো আমার সবার আদরের, এমন কথা কইস না। হ্যাঁ, এই কথা আগে বিশ্বাস করতাম, এখন আর বিশ্বাস করি না। কিসের আদরের মেয়ে? কোনো আদর ফাদর নাই। সত্যি সত্যি যদি আদরের মেয়ে হইতাম তাহলে আব্বাকে এইসব কাজ করতে পারতো? আব্বা আমার আর কিছু ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না কইলাম। আচ্ছা থাম, চুপ কর, শান্ত, দেখি আমি একটু বড় পার কাছে যাই, দেখি সে কি কয়। কেমনে যে আব্বার আটকায়।